খুব ভালো করে ভেজে নিয়ে তার ভিতর গোলমরিচ আর লবণ দিয়ে দিয়েছি। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে একটি সস। এরপর আমি একটি বোলে আদা রসুন পেস্ট এবং লবণ ও গোলমরিচ দিয়ে সিদ্ধ করা চিকেন আর ওই সসটা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে এখানে মেয়োনিজ ব্যবহার করতে পারেন, কেন জানি না আমার মেয়োনিজ ভালো লাগে না, এই জন্য ব্যবহার করিনি। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটি মিক্সার তৈরি করে নিয়েছি। এরপর স্যান্ডউইচ ব্রেডের চারপাশের ব্রাউন অংশ কেটে ফেলে দিয়ে মাঝখান থেকে কেটে এরকম শেপের কেটে নিয়েছি। এরপর ব্রেডের উপর চিকেনগুলো দিয়ে কিছু শশা কুচি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়ে উপর দিয়ে একটা ব্রেড দিয়ে দিলাম। এই তো আমার ফাঁকিবাজি স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে। তো এভাবে একে একে আমি আমার সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে স্যান্ডউইচের এপিটোপিট হালকা সেঁকে নিতে পারেন, বাট আমি সেঁকে নেই নাই। এই তো রেডি হয়ে গিয়েছে আমার অল্প পরিশ্রমে মজাদার চিকেন স্যান্ডউইচ। আপনারা চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট অল্প পরিশ্রমে অল্প টাইমে এই স্যান্ডউইচটি তৈরি করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।